Hello everyone, welcome to our channel JR Meaning. আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে restlessness. এর বাংলা অর্থগুলো হচ্ছে অস্থিরতা, চাপল্য, চটুলতা, অস্থিরতা, ধৈর্যহীনতা, চপলতা, চঞ্চলতা. নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো. প্রথম উদাহরণটি হচ্ছে The restlessness of the crowd was palpable. আমি আবার বলছি, The restlessness of the crowd was palpable. এর বাংলা অর্থ হচ্ছে ভিড়ের অস্থিরতা ছিল স্পষ্ট. দ্বিতীয় উদাহরণটি হচ্ছে The restlessness of his legs made it difficult for him to sit still. আমি আবারও বলছি, The restlessness of his legs made it difficult for him to sit still. এর বাংলা অর্থ হচ্ছে পা অস্থির থাকার কারণে তার বসে থাকা কঠিন হয়ে পড়েছিল. ধন্যবাদ.